খাস কলকাতায় বন্ধ ঘর থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মৃতদেহ রহস্যজনক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল স্নিপার ডগ গোটা ঘটনার তদন্ত করে দেখছে গোয়েন্দা দপ্তরের কর্মীরা খাস কলকাতায় উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ শনিবার সকালে নেতাজি নগর এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হয় রক্তাক্ত দুটি দেহ রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যান যুগ্ম কমিশনার ক্রাইম মুরলীধর শর্মা ঘটনাস্থলে পৌঁছান হোমিসাইড শাখার কর্তারাও জানা গেছে আশি বছরের দিলীপ মুখার্জি এবং তার স্ত্রী বাহাত্তর বছরের স্বপ্না মুখার্জি একাই থাকতেন ওই বাড়িতে গত পরশুও তাদের পাড়ায় দেখেন স্থানীয়রা এরপর টানা দেড় দিন তাদের সাথে দেখা না মেলায় সন্দেহ হয় প্রতিবেশীদের পুলিশে খবর দেন তারাই দরজা খোলার পর পুলিশ দেখে একতলায় সিঁড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে স্বপ্নাদেবীর দেহ দোতলায় লণ্ডভণ্ড ঘরের বিছানা থেকে বালিশ চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় দিলীপবাবুর দেহ এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে খুনের অনুমানকে একেবারেই উড়িয়ে দিতে পারছে না পুলিশ তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে ইতিমধ্যেই স্থল থেকে নমুনা সংগ্রহ হয়েছে দেহ দুটিকে ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদও করা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে আমি তো কালকে ভালো মানুষকে দেখে গেছি একবার আমি তো শুনছি যে প্রোমোটার নাকি আমি এখনই শুনছি যে প্রোমোটার নাকি ধমকি আর তারপর আমি একবার দুবার প্রোমোটারের ফোন এসেছিল আমি রিসিভ করেছিলাম তো বলতে যে বাড়িটা বিক্রির ব্যাপারে আমি তখন দিদার দিকে রাখলাম দিদা বললো যে বল না আমি তখন বললাম যে এখন এই বিষয় নিয়ে কেউ কথা বলতে পারবেন আপনি রাখুন বলে ফোনটা কেটে দিয়েছি আবার ফোন করেছিল আশেপাশের বাড়িতে সিসিটিভি না থাকায় তদন্তে কিছুটা সমস্যা হচ্ছে বলেও জানা গেছে পুলিশ সূত্রে বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা গোটা এলাকায় স্নিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়েছে রেলিংজারি যতটুকু আমাদের মনে হচ্ছে দেখে যেটা মনে হলো রেলিংজারি আছে গ্যাগিং আছে আমরা বডিকেনের জন্য পাঠিয়েছি Bureau Report News No Man's Land Kolkata